মিন্স আমরা ইউনিভার্সাল চ্যানেল জ্ঞানের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবারের মতো আজকে কিছু মোটিভেশন ভিডিও এনেছি, যেটা তোমার কাছে খুবই হেল্পফুল হবে। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মমতে তিনি একজন অসীম গুণের অধিকারী। তিনি শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে ভারতের নামকে উজ্জ্বল করে রেখেছেন। তার মন্ত্রমুগ্ধ বাণী আজও ভারতকে আরও উদ্দীপ্ত করে, আরও উৎসাহিত করে। আজ তারই কিছু গুরুত্বপূর্ণ বাণী আমরা এখানে দেখব। সো নাও লেটস স্টার্ট। তিনি বলেছিলেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না। তিনি আরও বলেন, ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণে বেশি শক্তিমান। হে ভারত, ভুলিও না তোমরা নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। প্রাচ্যের নারীকে প্রতীচ্যের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। প্রতীচ্য নারী হলেন স্ত্রী, আর প্রাচ্যে তিনি জননী। তিনি আরও বলেন, পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে ও মানুষকে দেবত্বে উন্নত করে। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য।